আরব কান্ট্রিগুলো অন্তত এই আইনটা মানে। ওনাদের গাড়িগুলো ডান দিক দিয়ে চলে। এখন দেখা যায় আমরা আমাদের বাংলাদেশে যখন গাড়ি নিয়ে বের হই, রাস্তার বাম দিক দিয়ে চলতে হয়, ঠিক না বেঠি? অথচ আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে চলা। আমি তো ঘর থেকে বের হয়েই আল্লাহর বিরুদ্ধে চললাম, ঠিক না বেঠি? এখন আমি বাঁচবো কিভাবে? আমি তো ঘর থেকে বের হয়ে ডান দিক দিয়ে চলতে পারি না, বাম দিক দিয়ে চলতে হয়। যদি আমি ডান দিক দিয়ে আসি, আমি অ্যাক্সিডেন্ট করব, ঠিক না? অথবা পুলিশ আমাকে মামলা দিয়ে দিবে। আমাকে বাধ্য হয়ে বাম দিক দিয়ে চলতে হবে। এখন আমি কি করব? হ্যাঁ, বাসার একটা পথ আছে, একটা পথ আছে। যদি আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক, যদি আমি এর পক্ষে থাকি, আল্লাহর দিনের পক্ষে আমি থাকি, ইকামতে দিনের পক্ষে আমি কাজ করি, তাহলে হতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। সব জায়গায় বিধান মানব কার? চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে হাত কেটে দাও, এটা কি আজকের মাহফিলের সভাপতি সাহেবের আইন? চুরি করলে হাত কেটে দাও কার আইন বলেন না? কার আইন? আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও, ডাকাতের হাত কেটে দাও, দুর্নীতিবাজের হাত কেটে দাও, আইনটা কার বলেন না? কার? এবার সকলে বলেন, স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের দেশে চুরির অপরাধে, দুর্নীতির অপরাধে হাত কাটা গেছে কয়টি বলেন না? কয়টি? এতে প্রমাণিত হলো বাংলাদেশে একটা চোর, ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নাই, নাই? আছে? আছে? বুঝা গেল কার আইন নাই বলেন না? কার আইন নাই? আল্লাহর আইন সমাজে দেশে নাই। আমাকে একবার আমার মসজিদে যখন আমি খুতবা দিচ্ছি জুমার দিন, আমাকে সরকারের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে চিঠি দিল। চিঠিতে লেখলো, হুজুর আপনি জুমার খুতবাতে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবেন, সাবজেক্ট। তা আমি দেখলাম যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে সাবজেক্টটা দিয়েছে, তাহলে বলা সহজ হয়েছে না? বলা সহজ হয়ে গেছে। তাহলে এতে প্রমাণিত হলো দুর্নীতি কিছু চলে নাকি চলে না? তা আমাকে বলা হলো, হুজুর আপনি দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবেন। তা আমি বক্তব্য দেওয়া শুরু করলাম দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, যারা দুনিয়াতে দেশের মধ্যে চুরি ডাকাতি করে তাদের বিরুদ্ধে বলা শুরু করলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গিয়ে বললাম, আজকে আমাদেরকে বলা হলো দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করার জন্য, সারা বাংলাদেশের মধ্যে 4.5 লক্ষ মসজিদ আছে, যদি সবগুলো মসজিদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ প্রত্যেক জুমাতে, চাঁদাবাজদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, ডাকাতদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে? এই মাহফিলের সৃজনে প্রতিদিন সারা দেশে হাজার হাজার মাহফিল হয়, যদি সবগুলো মাহফিলের মধ্যে যারা বক্তব্য রাখেন বক্তাদেরকে সাবজেক্ট দেয়া হয় দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য, সব বক্তারাই বক্তব্য দিল, বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে? আমি বললাম, আজকে আমাদেরকে বলা হলো দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করার জন্য। আমাদেরকে না বলে যেখানে আমাদের দেশের আইন পাশ হয়, আমাদের পার্লামেন্ট, যদি আমাদের পার্লামেন্টের মধ্যে এই বিলটা উত্থাপন করা হয়, আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরদের হাত কেটে দাও, দুর্নীতিবাজদের হাত কেটে দাও, যদি এই বিলটা আমাদের পার্লামেন্টে উত্থাপন করা হয়, আর যদি এই বিলটা পাশ হওয়ার পরে আমাদের দেশের আদালত, আমাদের দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমাদের দেশের আদালত যদি সারা দেশের মধ্যে 4-5টা দুর্নীতিবাজের হাত কেটে দেয়, তাহলে বাংলার জমিন 1 সপ্তাহের মধ্যে দুর্নীতি মুক্ত হয়ে যাবে, ঠিক না বে? ঠিক।
দুর্নীতি মুক্ত করতে চাইলে হাত কাটতে হবে, কারণ যার হাত কাটা যাবে যদি ওই নেতা সমাজে এসে ভোট চায়, যখন হাত তুলে বক্তব্য দিবে বলবে যে না ওই নেতার হাত কাটা, তাকে ভোট দেওয়া যাবে না, ঠিক না বে? ঠিক, হাত কাটা শুরু করলে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা কথা বলো মুসলমান? আমার ভাইরা সব জায়গায় বিধান মানব কার? আওয়াজ দিয়ে বলেন না কার? বিয়ে শাদি করতে গেলে মনে হয় আল্লাহর বিধান না মানলেও চলবে, কথা কয় না? চলবে চলবে? আজকাল মুসলমানদের বিয়েগুলো এমন অবস্থা, আজকেও আমি দেখেছি বিশাল ডেক্সেট গান বাধ্য, গায়ে হলুদের নামে আরেক বেহায়াপনা, এটা যে মুসলমানদের বিয়ে বুঝার কোনো সুরত নাই, ঠিক না বেটা? বলেন আমি কি বানাই বলতেছি মনে করেন? মুসলমানদের বিয়েতে এরা বোঝা যায় না, অমুসলিম তারা বিয়েতে ডোল বাদ্য বাজাক, গান বাদ্য হোক, আমাদের আপত্তি আছে নাকি? কিন্তু মুসলমানদের বিয়েতে এমন হতে পারে না। আমার বন্ধুগণ, আবার দেখা যায় আমাদের দেশে এমন পাওয়া যায় মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিবাহ করে, আছে কি না করে? আল্লাহ তাআলা বলেছেন লা তাঙ্কিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, কোন মুশরিককে বিয়ে করো না, অমুসলিমকে বিয়ে করা যাবে না। একটা মুসলিম ছেলে বদ্ধ নারী বিয়ে করতে পারে না, একজন মুসলিম ছেলে কোনোদিন ইহুদি মেয়েকে বিবাহ করতে পারে না, একজন মুসলিম ছেলে কখনো খ্রিস্টান নারী বিয়ে করতে পারে না। পৃথিবীতে আহলে কিতাব আর নাই, সব হলো বেদিন কাফের মুশরিক, ঠিক না বে? ঠিক। কোন মুসলমান ছেলে যদি খ্রিস্টান নারী বিয়ে করে, এটা কি বিয়ে না ব্যভিচার? আপনারা মনে ভয় পাইতেছেন নাকি? কোন মুসলিম ছেলে যদি খ্রিস্টান নারী বিয়ে করে, এটা কি বিয়ে না ব্যভিচার? কথাটা কার? নাকি হাবিব আফরদি বানাই কইতেছে নাকি? আল্লাহ তাআলা বলেছেন অমুসলিমকে বিয়ে করা যাবে না, মুশরিককে বিয়ে করা যাবে না, মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না। কোন মুসলিম ছেলে যদি খ্রিস্টান নারী বিয়ে করে, এটা ব্যভিচার হবে। ব্যভিচারের মাধ্যমে যে সন্তানটা হবে, সন্তানটা কি হালাল জাদা নাকি হারাম জাদা? কি জাদা? আমার বন্ধুগণ, কোন মুসলিম মেয়েকে যদি ইহুদি ছেলের কাছে বিয়ে দেয়, এটা কি বিয়ে না ব্যভিচার? কথা বলেন না, বিয়ে না ব্যভিচার? ব্যভিচারের মাধ্যমে সন্তানটা যে হবে, এটা কখনো হালাল জাদা হতে পারে না, এটা অবশ্যই হারাম জাদা সন্তান, ঠিক না বে? ঠিক। আমার বন্ধুগণ, আমাদের দেশে বহু আছে, বহু আছে দেশের মধ্যে, বহু আমাদের দেশে আছে মুসলিম ছেলে হিন্দু নারী নিয়ে সংসার করে, আছে কিনা কোন? আমাদের দেশে বহু আছে মুসলিম ছেলে খ্রিস্টান নারী নিয়ে বিয়ে করে, আমাদের দেশে বহু আছে মুসলিম মেয়ে ইহুদি ছেলে নিয়ে সংসার করে, এটা কখনো আল্লাহ মেনে নেবে না, এটা অবশ্যই ব্যভিচার, 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 ঠিকই না? সুতরাং বিয়ে শাদিতেও আইন মানতে হবে কার? কথা বলেন না কার? সব জায়গায় বিধান মানবো কার? আমি এই কথাটা যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, খেত খামারে গেলে মনে হয় আল্লাহর বিধান মানা লাগবে না? বলেন না লাগবে না? অনেকে আছে জমিনে চাষাবাদ করতে যায়, অন্যের ক্ষেতের আইল কেটে জমিন বড় করে, আছে কি না বলেন? বাড়ি করবে, বাড়ি করতে গিয়া চাষার জায়গায় গিয়া ওয়ালটা ওয়াল দিয়ে দেয়, বাজারে দোকান করবে করতে গিয়া সরকারি রাস্তা দখল করে, আছে কি না? কোন যারা দুনিয়াতে অন্যের জায়গা জমি দখল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আখাযা শিবরান মিনাল আরদি জুলমান ইউতাযুকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, যারা দুনিয়ার মধ্যে এক বিঘাত পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ সম্পদ জায়গা জমি কারো দখল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জমিনটাকে সাত তবক করে, জমিনটাকে সাত তবক করে গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে, নাউজুবিল্লাহ। কোন এত আস্তে কোন নাউজুবিল্লাহ? দুনিয়াতে আপনি অবৈধ সম্পদ উপার্জন করছেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, দুর্নীতি করলেন, অন্যের জায়গা জমি দখল করলেন, যখন কবরে এসে আগুন শুরু, আগুন লেগে যাবে, যখন হাসরের ময়দানে জমিনটাকে সাত তবক খুঁড়ে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, সেদিন কি আপনার ছেলে আপনাকে বাঁচাবে, আপনার মেয়ে আপনাকে বাঁচাবে? তো কার জন্য অবৈধ সম্পদ উপার্জন করব? সুতরাং সব জায়গায় বিধান মানবো কার? আমি এ কথাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসার ময়দানে অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাস্টার দেলোয়ার হোসেন মজুমদার সাহেব, আল্লাহ পাক মোহতারামকে নেক হায়াত দান করুন। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমরা সকলেই প্রশংসা করব কার, কথা বলেন না কার প্রশংসা, জবান খুলে আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন জবান খুলে আল্লাহর প্রশংসা করে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তামলাউল মিজানা, আল্লাহ পাক মিজানকে পরিপূর্ণ করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বারে গিয়ে বলবেন নাকি? অথবা নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্ব নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করতে গিয়ে জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন, আকাশ এবং জমিনের মধ্যখানে যে পরিমাণ খালি জায়গা আছে ওই খালি জায়গা পরিমাণ নেকি দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দে। আল্লাহু আকবার কর না। আমরা আমাদের সেই মনিবের দরবারে আবারও জবান খুলে উচ্চ সুরে আমরা পড়ি, প্রশংসা করি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবীর উপরে, যে নবীর আগমনে এ পৃথিবীভাষী ধন্য হলো, পৃথিবীর পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামে পতনোন্মুখ লোকগুলো জান্নাতের ঠিকানা পেল। আমরা আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা দশটি রহমত নাজিল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাস সালাত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, কয়বার আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে মাত্র একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরাস সালাত, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে দশটি রহমত নাজিল করবে। আরো বলেছেন অহুত্তাত আনহু আশু খাতিয়াত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা আমার উম্মতের দশটি গুনাহ খাতা মাফ করে দিবে। এখানেই শেষ নয়, অরফিয়াত লাহু আশু দারাজাত, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা আমার উম্মতের দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, দরুদ মাত্র কয়বার বলেন না, দরুদ মাত্র কয়বার, একবার দরুদ পড়বেন দশটা রহমত নাজিল করবেন কে, একবার দরুদ পড়বেন সাথে সাথে দশটা গুনাহ মাফ করবেন কে, আরো জান্নাতের দশটি মর্যাদা। আল্লাহু আকবার কর, মাত্র কয়বার দরুদ, একবার দরুদে এই ৩০টি আল্লাহ তাআলা আমাকে উপকার দিবেন, ফায়দা দিবেন। আল্লাহু আকবার কর। তবে শর্ত আছে, শর্ত হলো নবীর উপরে দরুদ পড়লে নবী যেভাবে দরুদ শিখিয়েছে সেইভাবে দরুদটা পড়তে হবে, ঠিক কি না? বানিয়ে বানিয়ে নয়, আমাদের সমাজের মধ্যে বেশি বেশি বানিয়ে বানিয়ে দরুদ পড়া হয়, ঠিক কি না? আমাদেরকে বানিয়ে বানিয়ে দরুদ না পড়ে নবী যেভাবে শিখিয়েছেন, আমরা দরুদ ইব্রাহিম পড়েছি, আরো দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন, এভাবে অনেক দরুদ হাদিসের মধ্যে আছে, আমরা হাদিস থেকে দরুদ পড়ার চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? এরপরে হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীর উপরে দরুদ পড়ে যদি আমরা দশটি জান্নাতের মর্যাদা পেতে চাই, আল্লাহর দশটি রহমত পেতে চাই, দশটি গুনাহ মাফ করতে চাই নবীর উপরে দরুদ পড়ে, তাহলে নবীকে আদর্শ হিসাবে মানতে হবে, ঠিক না?
আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটি কার বলেন না? কথাটি কার? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই দুনিয়াতে যার আদর্শ তোমাকে মানা ফরজ, যার আদর্শ দাবি না করলে তোমার গুনাহ হবে, পাপ হবে, অপরাধ হবে, তিনি হল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করা যাবে? কার কথা বলেন না? কার কথা? দুনিয়াতে কোনো ব্যক্তি আমার আদর্শ নয়, লেনিন আমাদের আদর্শ নয়, কার্ল মার্কস আমাদের আদর্শ নয়, ডারউইন আমাদের আদর্শ নয়, পৃথিবীর কোনো ব্যক্তি নেতা আমার আদর্শ নয়, আমার আদর্শ হলো একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা কথা? কথা কন্যা ঠিক কিনা? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র ইমানের দাবি হলো একমাত্র বিশ্বনবীকে আদর্শ হিসাবে মেনে নেওয়া। ঠিক কিনা কথা? আমরা যতদিন হায়াত পাই আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি আদর্শ হিসাবে মানতে রাজি আছে কিনা? বলেন না, রাজি আছে কিনা? পৃথিবীর কোন নেতা নেত্রী আমার আদর্শ নয়, আমার আদর্শ হচ্ছে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা কথা? রাজি আছি তো? রাজি আছি তো? কে রাজি আল্লাহকে একটু হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের রাসূলকে নবীকে আদর্শ হিসেবে মানার তৌফিক দান, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, দুনিয়ার মানবতাকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? কথা বলেন না, কার ভালোবাসা? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করো তাহলে তোমাকেই ভালোবাসবেন কে? বলেন না, কে ভালোবাসবেন? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ অনুকরণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাথে সাথে আল্লাহ ভালোবাসবেন, সাথে সাথে ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে। যে লোকটা বেনামাজি, নামাজ পড়ে না, সে কি নবীর অনুসারী? আওয়াজ দিয়ে কর না, অনুসারী? অনুসারী অনেকে আছে, নামাজ রোজা নাই, আশেকের রাসূল দাবি করে, আছে না? নাই। অনেকে আছে, নামাজ রোজা করে না, দাবি করে ইমানদার। বেনামাজি কখনো নবীর আশেক হতে, বেনামাজি কখনো নবীর অনুসারী হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ, সে মুসলমান দাবি করতে। এরা আবার খুব সালাক, অনেকে বলে দেখবেন নামাজ না পড়লে কি হলো, বুকে থাপ্পড় দিয়ে কয়, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান কিন্তু মজবুত আছে, কয়ে কি কয় না, বলে না আছে না, কিন্তু ঢোল তবলাও বাজায়, দুতারা সেতারাও বাজায়, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, এই কোয়ালিটির লোক আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আপনি মোমিন কিনা মুসলমান কিনা তার প্রমাণ তো থাকতে হবে, ঠিক না বেঠিক? আপনি মোমিন কিনা মুসলমান কিনা তার প্রমাণ হলো আলামাতুল ঈমান আস-সালাত। আপনি মোমিন কিনা মুসলমান কিনা তার প্রমাণ হলো আপনার মধ্যে অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ থাকতে হবে, ঠিক কিনা? নামাজ ছাড়া, নামাজ হলো দলিল। আপনি শামুকসার বাজার অথবা সোহাগাজী বাজার একটা দোকান আছে, ওই দোকান যে আপনার দাবি করতে হলে আপনার দলিল লাগবে না? যদি আপনার নামে রেজিস্ট্রি থাকে, দলিল থাকে, তাহলে দাবি ঠিক আছে, ঠিক কি না? আপনি মুসলমান দাবি করতে হলে শুধু টুপি মাথায় দিলাম, কোরবানির সময় গরু জবাই করলাম, মাঝে মাঝে পাঞ্জাবি গায়ে দিয়ে শুক্রবারে নামাজটা পড়ে শেষ, এই শুধু শুক্রবারের নামাজ দিয়া মুসলমান দাবি করা যায় না। মুসলমান দাবি করতে হলে কয়েকটো নামাজ লাগবে? বলেন না, কয়েকটো? পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ থাকতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ব্যতীত কখনো নিজেকে মুসলমান দাবি করা যায় না। তাহলে নামাজ
যে লোকটা আদায় করে পাঁচ শক্ত সে হলো নবীর অনুসারী, ঠিক কিনা? যে লোকটা সুদ খায় গোশ খায় সে কি নবীর অনুসারী নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে গোশ খাবে গোশ দিবে জাহান্নামে যাবে। এখন যে গোশের সাথে সম্পৃক্ত সে কি নবীর অনুসারী? আর সমাজে যে সুদি কারবার করে সমাজে সুদ আছে নাকি নাই, আছে নাকি নাই? নবীজি বলেছেন, আর রিবাসা বাউনা হুবান, এক টাকা সুদ খাবে সত্তরটি গুণা হবে, সত্তরটি পাপ হবে। আহওয়ানুহা কাওয়াকে আর রাজুলু আলা উম্মিহি, এক টাকা খেলে পরে সুদ, এক টাকা সুদ খেলে গুণা হবে সত্তরটি, যেরকম কয়টি? সত্তরটি। সত্তরটি গুণা এক সমান নয়, বড় ছোট আছে। এর মধ্যে সবচেয়ে ছোট গুণার সুদ খেলে সবচেয়ে হালকা গুণা হলো আহওয়ানুহা কাওয়াকে আর রাজুলু আলা উম্মিহি, সুদ খেলে সত্তরটি গুণা হয়। সত্তরটি গুণার মধ্যে সবচেয়ে ছোট্ট হালকা গুণা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। এত আস্তে কর, নাউজুবিল্লাহ। আল্লাহ সুদের মতো অপরাধ থেকে আমাদের সমাজকে হেফাজত করো, আমিন কর। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত আদেশ নিষেধ করেছেন এবং কোরআনের মাধ্যমে যত বিধান দিয়েছেন সেগুলো মানলেই নবীর অনুসারী, ঠিক কিনা কথা? আর নবীর অনুসারী অনুসারী হলে পরে ভালোবাসবেন কে? ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আবার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীর ভালোবাসার কথাও আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন হতে পারবা না, মুসলমান হতে পারবা না, মুমিনে কামেল হতে পারবা না, যতক্ষণ না আমি রাসূলকে, আমি নবীকে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের আপনজন আত্মীয় স্বজন সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। আমার ছেলের ভালোবাসা বেশি হবে নাকি আমার নবীর ভালোবাসা বেশি হবে? কথা কর না, কার ভালোবাসা? আমার ছেলের ভালোবাসা অন্তরে বেশি হবে নাকি আমার নবীর ভালোবাসা বেশি হবে? আমার আব্বা আম্মার ভালোবাসা বেশি হবে নাকি নবীর ভালোবাসা বেশি হবে? নবীর ভালোবাসা বেশি হবে, আমার দলের ভালোবাসা বেশি হবে না, আমার নবীর ভালোবাসা বেশি হবে, ঠিক কি না? যদি আমার দল নবীর বিরুদ্ধে কথা বলে আমাকে দল ত্যাগ করতে হবে, ঠিক কি না? যদি আমার ছেলে, যদি আমার ছেলে মেয়ে নবীর বিরুদ্ধে কথা বলে আমার ছেলে মেয়েকে ত্যাগ করতে হবে, যদি আমার বাবা নবীর বিরুদ্ধে কথা বলে বাবাকে ত্যাগ করতে হবে, ঠিক কি না? কিন্তু নবীকে ত্যাগ করা যাবে না, ঠিক না বে? ঠিক বলে মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীকে যে ভালোবাসে মুখে মুখে ভালোবাসতে হবে না, কাজে বাস্তবে ভালোবাসতে। অনেক আছে আমার দেশে মুখে মুখে ভালোবাসা দেখায় কিন্তু বাস্তবে কি নাই? ভালোবাসা নাই। আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ঠিক না? আব্বাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, তার প্রমাণ হলো মা বলল, এরে আমার ছেলে আমি অসুস্থ, এরে হাবিব আল ফরিদি আমি অসুস্থ, আমাকে চিকিৎসার ব্যবস্থা কর। আমার মা আমাকে বলল, আমি মায়ের সামনে গান গাইতেছি কিন্তু মায়ের চিকিৎসার ব্যবস্থা করি না। বাবা আমাকে বললে, ওরে আমার ছেলে আমি ক্ষুধার, তো আমাকে খাবার দে, আমাকে একটু খাবার দাও। বাবাকে আমি খাবার দিলাম না, মুখে মুখে বাবার সামনে গান গাইলাম, মায়ের সামনে গান গাইলাম, মা গো মা প্রিয় বাবা তোমাদেরই ভুলে যাব না। মায়ের সামনে গান গাইলাম, বাবার সামনে গান গাইলাম, মা ক্ষুধার্ত খাবার চাইলো খাবার দিলাম না, বাবা অসুস্থ চিকিৎসার জন্য, বাবা কাতরাচ্ছে চিকিৎসার অভাবে, বাবা কষ্ট পাচ্ছে, বাবার চিকিৎসা করলাম না। যদি আমি মুখে মুখে বলি মা বাবা তোমাকে ভালোবাসি মহব্বত করি, বাবাকে খাবার দিলাম না, চিকিৎসা দিলাম না, মার খেদমত করলাম না, এমন ভালোবাসা আব্বা মা গ্রহণ করবে কি না? কথা কন্যা গ্রহণ করবে কি না? আমি যে নবীকে ভালোবাসি প্রমাণ হলো বাস্তবে আমাকে নবীর আদর্শ মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীর কথাগুলো মানতে হবে, তাহলে এটা ভালোবাসা নবীকে বাস্তব। আমার বন্ধুগণ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বললেন, যখন নবীজি হাদিসটা বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সকলের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আমার দেশে আবার পাওয়া যায়, দেখেন আমার দেশে কিন্তু বছরে একবার ভালোবাসে, দেখবেন বছরে একবার এমন ভালোবাসা বাসে, ঢোল তবলা নিয়া নবীর সেনে রবিউল আউয়াল দেখছেন কিনা? বারো রবিউল আউয়াল আমি কুমিল্লা শহরে দেখছি,
কুমিল্লা শহরে আমি দেখছি নবী কি এমন ভালোবাসা বাসে, যেই নবী বলেছেন বুইস্তু লিকাসিল মাজামির, আমি আসছি ঢোল তবলা বাদ্যযন্ত্র বিনাশ করতে ধ্বংস করতে। সেই নবীর উম্মতেরা বারোই রবিউল আউয়ালে কুমিল্লা শহরে আমি বহু দেখেছি ব্যান্ড পার্টি ঢোল তবলা বাদ্যযন্ত্র নিয়ে ঝংকার নিয়ে ঢোল বাজাইতেছে, নবীর আশেকে মিছিল দিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনার দেখছেন কি না, কেউ দেখছেন কি না? আমি নিজের চোখে দেখেছি ব্যান্ড পার্টি ঢোল তবলা নিয়ে গাড়ির মধ্যে উঠে গেছে। যেই নবীজি বলেছেন, যেই নবীজি বললেন আমি আসছি ঢোল তবলা বাদ্যযন্ত্র ধ্বংস করতে বিনাশ করতে, আর সেই নবীর উম্মতেরা ঢোল তবলা বাজাইয়া নবীর আশেক দাবি করে, এরা কখনো আশেকের রাসূল হতে পারে না। ঠিকই না, ঢোল তবলা বাজিয়ে আশেকের রাসূল হওয়া যায় না, ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে আশেকের শয়তান হওয়া যায়। কথা ঠিক কিনা বলে মুসলমান? এরা কি আশেকের রাসূল না আশেকের শয়তান? আমার বন্ধুগণ, যখন নবীজি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পিতা মাতা সন্তান সন্ততি আপনজন সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যখন নিজ নবীজি হাদিসটা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশেই ছিলেন, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা মাতার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে থেকে আপনি নবীকে বেশি মহাব্বত করি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আপনজন আত্মীয় স্বজন জাগতিক সব সম্পদ সম্পদের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় আমার যে জানটা আছে আত্মা আছে জীবনটা আছে, আমার কাছে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আমার জীবনটাকে আমি বেশি ভালোবাসি আপনার চাইতে, আমার কাছে মনে হয় আমার জীবনটাকে আমি বেশি ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের বুকের উপরে হাত মুবারক রাখছেন। কি রাখছেন? কার বুকের উপরে? হযরত ওমরের বুকের উপরে নবীজি হাত মুবারক রাখলেন। রাখার পরে কিছুক্ষণ রেখে তারপরে ছেড়ে দিলেন। একটু পরে বললেন হে ওমর, এখন বলো তোমার অবস্থাটা কি? ওমর, এখন বলো তোমার অবস্থাটা কি? হযরত ওমর বললেন হে রাসূল, আপনি যখন আমার বুকের উপরে হাত রেখে একটু পরে ছেড়ে দিয়েছেন, এখন আমার কাছে মনে হয় আমার শুধু পিতা মাতা নয়, আমার শুধু ছেলে সন্তান নয়, আমার শুধু স্ত্রী আমার আপনজন নয়, জাগতিক সম্পদ নয়, এখন আমার কাছে মনে হয় আমার যে জীবনটা আছে আত্মাটা আছে জান আছে, ওই জানের চাইতেও জীবনের চাইতেও আপনি রাসূলকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার কোন রবিউল আউয়াল ঢোল তবলা বাজাইয়া মিছিল দাও, যখন নবীর বিরুদ্ধে ব্লগাররা কত কটূক্তি করলো কত লেখা লিখলো, তখন তোমাদের একটা মিছিল নাই, ঠিক না? রবি তখন একটা মিছিল নাই, রবিউল আউয়াল মাস আসতে মিছিলটা আসে, যখন নবীর বিরুদ্ধে এই দেশের মধ্যে কথা হয় তখন একটা মিছিল নাই, একটা প্রতিবাদ নাই, ঠিক না? ঠিক, নবীর বিরুদ্ধে আমার দেশে বলা হয় নাই, কথা কন্যা বলা হয় নাই, ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে নবীর বিরুদ্ধে এত নিকৃষ্ট ছবি অঙ্কন করেছে, ব্লগাররা নবীর বিরুদ্ধে এত নিকৃষ্ট লেখা লিখেছে, আবু জাহল এত কথা বলে নাই, ঠিক না? ঠিক, আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কার বিধান বলেন না? কার বিধান? নবীর বিরুদ্ধে যে কথা যে বলবে সরকার, দেশের সরকার, মুসলিম সরকার, তার দায়িত্ব হলো তাকে হত্যা করে ফেলা, এটা কার বিধান বলেন না? কার বিধান? দেখেন, দু একটা প্রমাণ দেখাচ্ছি। যখন মক্কা বিজয় হয়ে গেল, যখন মক্কা বিজয় হয়ে গেল, কাফেররা ভয়ে পালাচ্ছে, কিরে যেই নবীকে আমরা বাড়ির দেশ থেকে পিটাইয়া বের করে দিছি, যেই নবীকে দেশ থেকে তাড়িয়ে দিছি, আর ওই নবী 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে আসছে। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, তারা দেখলো মুহাম্মদ তো আমাকে আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে হাজার হাজার কাফেরদেরকে তিনি নবীজি ক্ষমা করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, যারা নবীকে মেরেছে অত্যাচার করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরকে ক্ষমা করে দিয়েছেন, এর মধ্যে কিছু কিছু লোককে ক্ষমা করে নাই, এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল,
ইবনে খাতাল ছিল একজন যাকে নবীজি ক্ষমা করেন নাই। ইবনে খাতাল সে নবীর কাছে মাপ পাওয়ার জন্য কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার কোন একসময় নবীকে তাড়িয়ে দিয়েছে, ব্যঙ্গ করেছে, আর এখন নবীর কাছে মাপ চাওয়ার জন্য কাবা ঘর দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার কোন সময় কি সবসময় একরকম যায় নাকি ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজির কাছে খবরটা গেল, হে রাসূল, ইবনে খাতাল আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য কাবার ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, ইবনে খাতাল কোথায়? এখনো কাবা ঘরের চত্বরে আছে, কাবা ঘরের গিলাফ ধরা অবস্থা আছে। নবীজি বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি হাজার হাজার কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ইবনে খাতালকে আমি ক্ষমা করতে পারি না, কারণ ইবনে খাতাল এত আমাকে কষ্ট দিয়েছে, এত বেশি কষ্ট দিয়েছে। ইবনে খাতাল সে গায়িকা নায়িকা আনতো, নর্তকি আনতো, নর্তকি এনে বিশাল স্টেজ করতো, স্টেজ করে নর্তকি দিয়ে আমার বিরুদ্ধে গান গাওয়াইতো, আমার বিরুদ্ধে কটূক্তি করতো নর্তকি দিয়ে, গায়ক দিয়ে। আমি আল্লাহর হক নবী, সত্য নবী, ইবনে খাতাল, ইবনে খাতাল সুযোগ পেয়ে আমার বিরুদ্ধে নর্তকি এনে, গায়ক এনে আমার বিরুদ্ধে গান গাওয়াইতো, আমি আল্লাহর হক নবী, সত্য নবী, আমি এত কষ্ট পেয়েছি, আমি এত কষ্ট পেয়েছি, আমি ইবনে খাতালকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আল্লাহ আকবার কোন। ও সাহাবীরা, ইবনে খাতাল কোথায়? বলে, হুজুর, ইবনে খাতাল এখনো কাবার চত্বরে কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, ও সাহাবীরা, একজন যাও, একটা তরবারি নিয়ে যাও, সেখানে গিয়ে ইবনে খাতাল যেভাবে অবস্থা দাঁড়িয়ে আছে, তাকে ওই দাঁড়ানো অবস্থা তাকে হত্যা করে তার মস্তকটা আমার সামনে নিয়ে আসো, আল্লাহ আকবার কোন। যেই কাবার আঙ্গিনায় হত্যাকাণ্ড নিষিদ্ধ, একটা পিঁপড়া মারা নিষিদ্ধ এহরাম অবস্থায়, আমার বন্ধুগণ, যেই কাবার আঙ্গিনে হত্যাকাণ্ড আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সেই কাবার আঙ্গিনায় নবীর বিরুদ্ধে যে গায়িকা নায়িকে এনে গান বাদ্য করত, নবীকে কটূক্তি করত, ওই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে কাবার আঙ্গিনে হত্যা করা জায়েজ করে দিয়েছেন, আল্লাহু আকবার কোন, আল্লাহর হুকুমে জায়েজ করে দিয়েছেন। একজন সাহাবী তরবারি নিয়ে গেল, তরবারি নিয়ে ইবনে খাতাল কাবা ঘরের গিলাফ ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছে, ঠিক কাবা ঘরের গিলাফ ধরা অবস্থায় একজন সাহাবী গিয়ে তরবারি দিয়ে কেটে কেটে টুকরে করে তার মস্তককে দ্বিখণ্ডিত করে ফেলছে, আল্লাহু আকবার, ক্ষমা করা হয়নি। সুতরাং নবীর বিরুদ্ধে যে কথা বলবে, কটূক্তি করবে, ইসলাম নিয়ে যে কটূক্তি করবে, ব্লাসফেমি আইন করে প্রত্যেকটা মুসলিম দেশের সরকারকে ওই বিচার করা, তাকে হত্যা করে ফেলা, ওই সরকারের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইয়েরা, নবীর বিরুদ্ধে কথা অনেকেই বলেছেন, ক্ষমা পান নাই, তবে দেখেন ইবনে জুহাইর সে ক্ষমা পেয়ে গেছে। ইবনে জুহাইর একজন কবি, ইবনে জুহাইর একজন কবি, নবীর বিরুদ্ধে সে অনেক কবিতা লিখেছে। নবীজি খুব কষ্ট পেতেন, ব্যথা পেতেন, নবী বললেন, আমি আল্লাহর হক নবী, কাব ইবনে জুহাইর আমার বিরুদ্ধে কবিতা লিখতেছে। নবীজি বলছে, ও সাহাবীরা, তোমরা জিন্দা থাকতে কাব ইবনে জুহাইর আমার বিরুদ্ধে কটূক্তি করে কবিতা লিখবে, তোমরা থাকতে তোমরা কেমনে মেনে নিলা, আল্লাহ আকবার কর। সুতরাং দুনিয়াতে মুমিন মুসলমান থাকলে পরে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জমিনে থাকার অধিকার নয়, ঠিক কিনা কথা বলে মুসলমান? তাদেরকে মুমিন দুনিয়াতে রাখার অধিকার দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা যখন গেল, নবীজি বলছে, ও সাহাবীরা, তোমরা জিন্দা থাকতে ইবনে খাতাল, তোমরা জিন্দা থাকলে কাব ইবনে জুহাইর আমার বিরুদ্ধে কবিতা লিখতেছে, কাব ইবনে জুহাইরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা, আল্লাহু আকবার, কাব ইবনে জুহাইরকে যেখানে পাবা সেখানে হত্যা করে তার মস্তককে আমার সামনে নিয়ে আসবে, বিশ্বনবীর ঘোষণা। সুতরাং নবীর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, বড়ক্তি করে, প্রত্যেকটা সরকারের সে ঘোষণা মানতে হবে, ঠিক কিনা কথা? আইন কিন্তু জনগণ হাতে নিতে পারবে না, কথা বুঝবেন, আইন জনগণ হাতে নিতে পারবে না, আইন বাস্তবায়ন করবে সরকার, ঠিক না বেঠিক? জনগণ প্রতিবাদ করতে পারবে। আমার বন্ধুগণ, নবীজি বললেন, কাব ইবনে জুহাইর কোথায়? যেখানে আছে সেখানে গিয়ে তাকে হত্যা করে তার মস্তক আমার সামনে নিয়ে আসো। এবার সাহাবীরা তরবারি নিয়া তন্ন তন্ন করে কাব ইবনে জুহাইরকে খুঁজতেছে। যখন কাব ইবনে জুহাইরের কাছে খবরটা গেল তার কানে, কাব ইবনে জুহাইর দেখলো, আমাকে তো মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, সাহাবীদের হাত থেকে বাঁচতে পারবো না, আমাকে তো হত্যা করে ফেলবে, এমন ভয় পেয়ে গেছে, কলিজা উল্টিয়ে গেছে,
আতঙ্কিত হয়ে গেছে, এবার বাঁচতে চায়, চিন্তা করলো বাঁচবো কি করে, কোনো সাহাবিকে ধরে তো বাঁচা যাবে না, কোনো সাহাবির কাছে যদি আমি গিয়ে মাফ চাই বাঁচার কোনো সুযোগ, কোনো উকিল ধরলে কাজ হবে না, চিন্তা করলো সে শিক্ষিত মানুষ তো, সে চিন্তা করলো আমি যদি কোনোভাবে বিশ্বনবীর সামনে গিয়ে মাফ চাইতে পারি আমার মনে হয় ক্ষমা পেয়ে যাবো। আল্লাহ আকবার কর। কারণ তিনি জানতেন নবী দয়ার নবী, মায়ার নবী। সে চিন্তা করলো যদি আমি কৌশলগতভাবে নবীর সামনে গিয়ে সুন্দর ভাষায় কথা বলতে পারি আমার মনে হয় বিশ্ব নবী আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আকবার কর। এবার কাব ইবনে সুহাইর গোপনে গোপনে রাতের আধারে চুপে চুপে সাহাবীদের তরবারি ফাঁকি দিয়ে কাব ইবনে সুহাইর এক পর্যায়ে নবীজির মসজিদে নবীতে গিয়ে নবীজির সামনে গিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাব ইবনে জুহায় নামে একজন কবি নাকি আপনার বিরুদ্ধে কবিতা লিখছে। নবীজি বলছে হ্যাঁ লিখছে তো। আর আপনি নাকি তাকে হত্যা করতে বলছেন। নবীজি বলছে হ্যাঁ আমি বলছি তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে। আল্লাহু আকবার কর। কাব ইবনে জুহায় তো ভয় পাইতেছে, ভয় পেয়ে গেছে। এই দিক দিয়ে কাব ইবনে জুহায় কোথায় আছে বলেন দেখি, কার সামনে বলেন না কার সামনে, এটা কিন্তু হাদিস, এটা হাদিস। যদি নবীজি গায়েব জানতেন তাহলে তো নবী ধরে ফেলতেন না। নবী না গায়েব জানেন বলেন, যদি নবীজি গায়েব জানতেন তো তাকে তো দেখার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলতেন, গ্রেপ্তার করতেন। সুতরাং গায়েবের মালিককে, জোরে বলেন না গায়েবের মালিককে, যদি নবীজি গায়েবের মালিক হতেন কাব ইবনে জুহায়রকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন। নবীজি গায়েবের মালিক নয়, নবী কি আল্লাহ যা জানান তাই জানেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আসমান এবং জমিনের গায়েবের খাজানা কার কাছে, আসমান এবং জমিনের গায়েবের মালিক কে। এভাবে অনেকগুলো আয়াত আছে, গায়েবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন নবী গায়েবের মালিক নয়। আমাদের দেশে এমনও আছে যে আল্লাহর ওলিরাও গায়েব জানে, অনেকের কথাই বলে সব গায়েব জানে, আসলে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে জানান কিছু সে তাই জানবে, ঠিক না বে? ঠিক। আমার বন্ধুগণ কাব ইবনে জুহায়র দেখলো নবীজি বলছে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এবার কাব ইবনে জুহায়র চিন্তা করছে দেখি কিছু কৌশল করা যায় কিনা, বলতেছে হুজুর আপনি তো বলছেন যেখানে তাকে পাবে কাবকে পাবে সেখানে হত্যা করার জন্য আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, সাহাবীরা খুঁজতেছে। আচ্ছা যদি কোনোভাবে কোন কৌশলে যদি কাব ইবনে জুহায়র আপনার কাছে এসে ক্ষমা চায়, মাফ চায়, করো জোরে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, নবী হে আপনি ক্ষমা করবেন কিনা? আল্লাহ আকবার কর। নবীজি বললেন আমি তো বলছি কাবকে যেখানে পাবে সেখানে হত্যা করার জন্য, তার মস্তককে আমার সামনে আনার জন্য, যদি কাব কোনোভাবে সাহাবীদের তরবারি ফাঁকিয়ে দিয়ে আমার কাছে এসে যায় মাফ চেয়ে বসে, আমি তো দয়াল নবী মায়ার নবী, আমি কাবকে ক্ষমা করে দেব। আল্লাহ আকবার বলেন না। এবার কাব মনোবল পেয়ে গেল, মনোশক্তি পেয়ে গেল, সাহস পেয়ে গেল, বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ নবীজিকে ক্ষমা কেঁদে কেঁদে বলছি ইয়া হাবিবাল্লাহ, আমি তো না জেনে না বুঝি আপনার বিরুদ্ধে কবিতা লিখে ফেলছি, আমি মূর্খতার কারণে আমি লিখছি, আমার ইমানের শক্তি আমার মধ্যে নাই, ইমানের পাওয়ার আমার মধ্যে নাই, এই জন্য আপনার বিরুদ্ধে আমি কথা বলে ফেলছি। হে রাসূল অজ্ঞতার কারণে আপনার বিরুদ্ধে আমি কবিতা লিখে ফেলছি, আপনার বিরুদ্ধে আমি কথা বলে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই তো কাব, আমি নিজেই তো কাব ইবনে জুহায়র, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি করজ করে ক্ষমা চাই, মাফ চাই, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবের এই কাগতি মিলিত দেখে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। ক্ষমা করা মুহূর্তে কাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা আমার ভাইয়েরা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হলেন একজন যুবক সাহাবি। আমি এটা বুঝাচ্ছি সাহাবীরা জীবন দিয়ে নবীকে ভালোবাসছেন নাকি বাসেন নাই, নবীরা জীবন দিয়ে নবীকে ভালোবেসেছেন, একটা কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবি, বাড়িতে বসা আছেন বিভিন্ন কাজে ব্যস্ত, এমন সময় তার কানে আওয়াজ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, নবীকে শহীদ করা হয়েছে।
যখন কাব ইবনে জুহাইর, যখন হযরত জুবাইর ইবনে আওয়াম তার কানের মধ্যে আওয়াজটা আসলো যে বিশ্বনবীকে কাফেররা হত্যা করছে, তখন হযরত জুবাইর ইবনে আওয়াম হাতে একটা তরবারি নিলেন, তরবারি নিয়ে বের হয়ে গেল। বের হয়ে সে প্রতিজ্ঞা করলো, শপথ করলো যে মক্কাবাসী মক্কার কাফেররা নবীকে হত্যা করেছে তাদেরকে আমি খতম করা পর্যন্ত, হত্যা করা পর্যন্ত আমি পিছপা হব না। এই সিদ্ধান্ত নিয়ে তরবারি নিয়ে বের হয়ে গেল। প্রথমে ঘটনা বাস্তব কিনা বোঝার জন্য জুবাইর ইবনে আওয়াম প্রথমে নবীর ঘরে গেলেন। নবীজির ঘরের সামনে গেলেন, গিয়ে দেখলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সুস্থ অবস্থায় বসে আছে। আল্লাহু আকবার। যখন নবীজিকে ঘরের মধ্যে সুস্থ অবস্থায় দেখলেন, দেখার পরে জুবাইর বলতেছে, আমার কাছে মনে হয় আমি যেন আমার জীবনটাকে নতুন ভাবে ফিরে পেলাম। জুবাইরের চোখ লাল হয়ে আছে, হাতে খোলা তরবারি, ক্ষুব্ধ অবস্থা আছে। এই দৃশ্য দেখে বলছে নবীজি, বলল জুবাইর, ও জুবাইর তোমার এমন দৃশ্য কেন, তোমার হাতে খোলা তরবারি কেন, ও জুবাইর, ও জুবাইর তোমার চোখ লাল কেন, তুমি কাকে খুন করতে আসছো জুবাইর? হযরত জুবাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি মক্কার কাফেররা আপনাকে হত্যা করেছে, মক্কার কাফেররা আপনাকে হত্যা করেছে, আমি এসে খবর শুনতে পেয়েছি। নবীজি বলছে, জুবাইর যদি বাস্তবে ঘটনা তাই হতো, আমাকে হত্যা করা হতো, তখন তুমি কি করতে? আল্লাহু আকবার কর। জুবাইর বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলতেছি, যদি মক্কার কাফের আপনাকে হত্যা করে ফেলতো, শহীদ করতো, আমি জুবাইর আল্লাহর নামে শপথ করে বলি, আমার হাতে খোলা তরবারি মক্কার কাফেরদেরকে কেটে আমি টুকরা টুকরা করতাম, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমার দেহটা নিস্তেজ না হবে, আমার নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই মক্কাবাসীর প্রতিশোধ নেওয়া ব্যতীত আমি জুবাইর এক চুল পরিমাণ পিছপা হতাম না। আল্লাহু আকবার কর। এই ছিল নবীর ভালোবাসার প্রমাণ। আমার বন্ধুগণ সাহাবীরা এমনি ভালোবাসছেন, আমার বন্ধুগণ সাহাবীদের দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। বলেন না কোন যুদ্ধ? বদর যুদ্ধ এমন যুদ্ধ ছিল, যদি বদর যুদ্ধে মুসলমান হেরে যেত, ইসলাম দুনিয়া থেকে নিচ্ছন্ন হয়ে যেত। বদর যুদ্ধে মুসলমান হেরে গেলে আল্লাহ নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো লোক থাকবে না। বদর যুদ্ধ এমন যুদ্ধ ছিল, পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না সে নিয়ে প্রশ্ন ছিল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ সাহাবীরা দেখলেন, নবীজি দেখলেন, এই যুদ্ধে আমাদেরকে বিজয় হতে হবে, বিজয় হতে হবে। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি গম্ভীর অবস্থায় বসে আছেন, নবীজি দোয়াটা মসজিদেও করেন নাই। নবীজি বদরের ময়দানে যাবেন, একবারে বদরের ময়দানে গিয়ে রণ প্রস্তুত নিয়ে এরপরে দোয়া করছেন, তার মানে চেষ্টার সর্বাত্মক শেষ পর্যায়ে এসে নবীজির দোয়াটা করছেন। আল্লাহু আকবার কর। আর আমরা ঘরে বসে বসে দোয়া করি, ঠিক না? ঠিক, নবীজির দোয়া করছে ময়দানে গিয়া, মানে প্রস্তুতি, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তারপরে দোয়া করছেন যে আমাদের আর প্রস্তুতির কিছু নাই, আল্লাহ তুমি রহম করো, তুমি সাহায্য করো, ঠিক না? ঠিক। আর আমরা ঘরে বসে বসে দোয়া করি, প্রস্তুতির কাছেও নাই, ঠিকই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিবেন এমন সময় গম্ভীর অবস্থান, চিন্তিত অবস্থায় বসে আছেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি চিন্তা পেরেশানি আছেন, নবীজি হয়তো বাদ দিয়েছেন, আমরা মনে না যেতে পারি, আমরা 313 জন, ওই দিক দিয়ে সহস্র হাজার সৈন্য, হয়তো আমরা নাও যেতে পারি। নবীজি হয়তো চিন্তা করতেছেন, নবীজি বাস্তবে এটাই চিন্তা করতেছেন যে হ্যাঁ, হয়তো না জানি আমার সাহাবীর আমাকে ফেলে চলে যায়, না জানি বদরের ময়দানে আমরা হেরে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবস্থা দেখে সাহাবীরা বলছে, হে নবী, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তা করেন, আপনি কেন পরেশান হচ্ছেন, আমরা আপনাকে ফেলে যাব না, আমরা আপনাকে ফেলে চলে যাব না। ও নবী, হে, ওই যে বনী ইসরায়েলের লোকেরা বনী ইসরায়েলের মূসা নবীকে বলেছিল, ও মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মূসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, তুমি আর তোমার রব গিয়া রণাঙ্গনে যাও, জিহাদের ময়দানে যাও, তুমি আর তোমার রব গিয়া রাজপথে যাও, আমরা মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবো, তসবি করবো, এমন কথা অন্তত আমরা বলবো না, ঠিকই না? আমার বন্ধুকে মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করবো, আর নবী, হে তুমি যুদ্ধ যাও, তোমার রব গিয়া যুদ্ধ যাও, এমন কথা অন্তত আমরা
বলবো না, কারণ এই সময় তো জিহাদের ময়দানে যাওয়া হলো বড় তসবিহ, ঠিক না বেঠিক? জিহাদের ময়দানে যাওয়া হচ্ছে বড় তসবিহ, জিহাদের ময়দানে যাওয়া হচ্ছে আল্লাহর বড় প্রশংসা, আল্লাহু আকবার কর। কারণ এই সময় মসজিদে বসে থাকলে হবে না, জিহাদের ময়দানে যাবে সাহাবীরা। সাহাবীরা বলছে, হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনি জিহাদের ময়দানে গিয়ে দেখুন, আপনি আমাদেরকে লড়তে বলুন, আমরা ডান দিক দিয়ে লড়বো, বদরের ময়দানে গিয়ে আপনার ডান দিক দিয়ে লড়বো, বাম দিক দিয়ে লড়বো, সামনে লড়বো, পিছনে লড়বো, ততক্ষণ পর্যন্ত আমাদের এক আমাদের চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মা জান আমাদের থাকে, চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত তাগুদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো, আল্লাহ একবার কর, আমরা পিসপা হব না। সাহাবীরা এমন ভালো অনুমতি বাসছেন, আল্লাহ আকবার কর। যখন জিহাদের ঢঙ্গা বাজলো, জিহাদের ঢঙ্গা বাজানোর পরে সাহাবীরা রওনা প্রস্তুতি নিলেন, জিহাদের ময়দানে যাবেন বদরের ময়দান। এমন সময় একজন বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ শুনতেছেন, একজন মহিলা কাঁদতেছেন। যখন মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কান্নার আওয়াজ কানে আসলো, সাহাবীরা ওই পথে জিহাদের ময়দানে যাইতেছেন। তখন কিছু সাহাবি গেলেন, মহিলা কেন কান্দেন, গিয়ে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা কাঁদতেছে, বলতেছে, বুড়ি মা আপনি কেন কাঁদতেছেন? ওই বৃদ্ধা মহিলা বললেন, ও সাহাবীরা, নবীর সাথে কেউ না কেউ প্রত্যেক পরিবার থেকে নবীর সাথে জিহাদের ময়দানে যাচ্ছে, আল্লাহু আকবার কর, কিন্তু আমার পরিবারে এমন কোন সদস্য নাই যাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। আমার স্বামী দুনিয়াতে নাই, আমার একটা সন্তান দুনিয়াতে নাই, কাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো? এই দুঃখে আমি কাঁদি, ও সাহাবীরা আমি আমার মাথার চুলগুলো কেটে দিচ্ছি, নাও নাও আমার মাথার চুলগুলো নবীজির কাছে দিবে, তারা বিশ্ব নবী আমার মাথার চুলগুলো দিয়ে ঘোড়ার লাগাম তৈরি করে ঘোড়ার রশি বানায়, আর আমি যেন জিহাদের সওয়াবটা পেয়ে যাই, আল্লাহু আকবার কর। যদিও মহিলার চুল কাটা নিষেধ, মহিলাদের এভাবে চুল কাটা বা ব্রু প্লাক করা নিষেধ, এগুলো সম্পূর্ণ গুনাহ, কিন্তু ওই মহিলার আবেগ কাজ করছে এখানে, আল্লাহু আকবার কর। আরেকজন মহিলা দেখেন, সে একটা নবীজির যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একটা শিশু বাচ্চা নিয়ে আসছে, বলছে, রাসূলুল্লাহ আমার কোনো ছেলে পেলে যুবক ছেলে নাই, আমার স্বামী নাই, যাকে আমি জিহাদের ময়দানে নবী আপনার সঙ্গে দেব, তবে শোনেন আমার একটা দুধের শিশু আছে, আপনি শিশুটাকে জিহাদের ময়দানে নিয়ে যান, আল্লাহু আকবার কর। নবীজি বললেন, ও আল্লাহর বান্দী, এই শিশুকে নিয়ে আমি কি করবো, দুধের শিশু, সে তো ঢাল চালাতে পারবে না, সে তো তরবারি চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, এই শিশু আমি নিয়ে কি করব। তখন নবীজি এই বলার পরে ওই মহিলা বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার ছেলে ঢাল ধরতে পারবে না, আমি তাও জানি, আমার ছেলে তরবারি চালাইতে পারবে না, আমি তাও জানি, আমার ছেলে ঘোড়া চালাইতে পারবে না, তবে আমি এটা জানি যখন ওই কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে যখন তীর মারবে, তরবারি আঘাত করবে, আমি এটাও তো জানি, আপনি আমার ছেলেকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার ছেলেকে আপনি উপর করে ধরবেন, যত তীরের আঘাত আসবে, তরবারির আঘাত আসবে, আমার ছেলের উপর দিয়ে চলে যাবে, হে রাসূল তারপরে আপনি সুস্থ থাকবেন, এটা আমার কামনা, আল্লাহু আকবার কোন। এই ছিল নবীর প্রতি ভালোবাসা, ভালোবাসার নমুনা। জিহাদের ঢঙ্গা বাজলো, নবীজি সাজসাজ রব রওনা করলেন প্রস্তুতি নিয়ে। এমন সময় দুজন ছোট্ট শিশু আসছে, এসে বলছে, হুজুর আপনার সঙ্গে আমরাও জিহাদে যাব, আল্লাহু আকবার কোন। নবীজি বলছেন যে তোমরা তো জিহাদে যেতে পারবে না, তোমরা শিশু মানুষ, তোমরা কিভাবে জিহাদে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, না তোমাদেরকে দেওয়া যাবে না। এর মধ্যে দুই ছেলে মাঝ এবং মুআওয়াজ দুই শিশু, মাঝ একটু বড় ছিল, নবীজি দেখলেন যে বড় ছেলেটা যেতে পারে, ইচ্ছে করে যেতে পারে, তখন বড় ছেলেটি বড় বাচ্চাটি অনুমতি পেয়ে গেছে, আল্লাহু আকবার কর। তখন ছোট বাচ্চাটি বলতেছে, মুআওয়াজ বলতেছে, হে রাসূল আপনি আমার বড় ভাইকে জিহাদের ময়দানে যেতে অনুমতি দিয়েছেন, আপনি আমার বড় ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ দিয়েছেন, আমি আমার বড় ভাইয়ের সাথে শক্তি বেশি, আল্লাহ আকবার কর। আপনি পরীক্ষা নেন, আমার ভাইয়ের সাথে আমার দেহ শক্তি বেশি, কোনোভাবেই আমার ভাই আমার সাথে পারবে না, আল্লাহ আকবার কর। এমন হয় না, হয় না? এমন আমার বন্ধুগণ, নবীজি দেখলো বাচ্চাটা ছোট কিন্তু কথা খুব পাওয়ার, বাচ্চা বলল, হে রাসূল যদি আপনার বিশ্বাস না হয়
আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগিয়ে দেখেন, কুস্তি যদি আমার ভাইকে আমি হারাইতে পারি তখন তো বিশ্বাস হবে, বলে হ্যাঁ ঠিক আছে কুস্তি হোক। কুস্তি শুরু হলো, প্রচণ্ড লড়াই হবে, বদরের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাবে, সেই স্প্রিট নিয়ে দুই ভাই প্রথমে লড়াই হওয়ার শুরু হলো, কুস্তি হলো। কুস্তির এক পর্যায়ে গিয়ে ছোট ভাই বড় ভাইয়ের কানে কেন কি যেন বলতেছে, ছোট ভাই বড় ভাইকে কি যেন চুপি চুপি বলতেছে, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ও আমার বড় ভাই তুমি তো জিহাদের অনুমতি পেয়ে গেছো, তোমার জানটা হয়তো আল্লাহ কবুল করবে, তুমি তো অনুমতি পেয়ে গেছো, তুমি আমার সাথে দেহের দিক দিয়ে বড়, তোমার শক্তি বেশি, আমি ছোট, তোমার সাথে আমি পারবো না, তবে তোমার কাছে একটা অনুরোধ আমি করলাম, আজকে সলোমন কুস্তির মধ্যে তুমি আমার সাথে একটু হেরে যাও, যদি আমার সাথে হেরে যাও তাহলে তোমার সাথে আমিও জিহাদে যাওয়ার সুযোগটা পেয়ে যাব। আল্লাহু আকবার কোন প্রচন্ড কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে বড় ভাই পরাজয়ের ভঙ্গিমায় শেষ হয়ে গেল, শোয়ার পরে ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে নাটকীয় ভাবে বুকুর উপরে বসে নাটকীয় ভাবে বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উভয় ভাই জিহাদে যাওয়ার সুযোগ পেয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুই ভাই জিহাদে যাওয়ার সুযোগ পেয়ে গেল। সময় আসলে শেষ পর্যায়ে, একেবারে সংক্ষিপ্ত। দুই ভাই জিহাদে গেল, সাহাবীদের মধ্যে এই ছিল প্রেরণা। আল্লাহু আকবার কোন, যদি মোমেনদের মধ্যে জিহাদি প্রেরণা থাকি তাহলে মোমেনরা কোনোদিন পরাজিত হবে না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অবহেলিত, মুসলমানদেরকে কুফফাররা হত্যা করতেছে, ঠিক না বেঠিক? আমাদের আমাদের মসজিদে আকসাকে আজকে ওই আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েল রাজধানী ঘোষণা করছে, এটা কেন করলো? আজকে মুসলমান আমরা ইমানে দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা কথা বলো? মুসলমান ইমানে শক্তিতে বলের হতে হবে। আমাদের ওয়াইসি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রায় 57টা দেশ সকলে একত্রিত হয়েছে, সবাই সিদ্ধান্ত নিয়েছে জেরুসালেম ওই আপনার ফিলিস্তিনের রাজধানী হতে হবে, ঠিক না বেঠিক? আজকে মুসলমানরা সব দেশগুলো একত্রিত হয়েছে। আমার বিশ্বাস, যদি মুসলিম শক্তি, মুসলিম রাষ্ট্রপ্রধানগণ যদি সব সময় একতাবদ্ধ থাকে, পৃথিবীর কোনো তাগুদি শক্তি মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না, ঠিক না? পৃথিবীর মুসলিম শক্তিদেরকে এক থাকতে হবে। আজকে দেখা যায় কিছু স্বার্থের বিনিময়ে কিছু মুসলিম রাষ্ট্রপ্রধান ওই তাগুদের কাছে, কুফফার শক্তির কাছে, ওই খ্রিস্টান নাসারাদের কাছে মাথা নত করতে আছে, ঠিক কিনা? মুসলমানদেরকে ইমানের শক্তি বলিয়ান হয়ে আমাদেরকে এক হতে হবে, সঙ্গবদ্ধ হতে হবে। মুসলমানদের এক হাত মে কোরআন হে, আর এক হাত মে তলোয়ার হে, কুওয়াতে বাজুগের হে, কুওয়াতে ঈমান হে। মুসলমানদের এক হাতে হলো আল্লাহ পাকের কোরআন সংবিধান, ঠিক কিনা? মুসলমানের এক হাতে হলো আল্লাহ পাকের কোরআন সংবিধান, আর এক হাত মে তলোয়ার হে, আর এক হাতে হলো তরবারি, ইসলামের তরবারি। মুসলমান দেখতে ক্ষীণ হতে পারে, মুসলমান দেখতে দুর্বল হতে পারে, মুসলমান দেখতে শুকনা শাক্তা হতে পারে, কিন্তু মুসলমান কখনো ইমানের দিক দিয়ে দুর্বল হতে পারে না। মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হয়ে মুসলমান মৃত্যু পর্যন্ত হকের উপরে, ইসলামের উপরে, দিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক না? অসত্যের কাছে নত নাই হবে সিঁড়ি, ভয়ে কাঁপে কাপুরুষ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।